প্রিয় বন্ধুরা, নতুন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সাথে আছে আমি সৈয়দ শাহিনুর। সিএনজি অটোরিকশার পিছনে যে লাইট থাকে, এই লাইটে তিনটা বাল্ব থাকে। উপরের যে বাল্বটা থাকে এটা ইন্ডিকেটার, মাঝখানেরটা ব্যাক গিয়ার বাল্ব, নিচেরটা ব্রেক বাল্ব বা পার্কিং বাল্ব। একটা বাল্বে দুটা পয়েন্ট থাকে, যেটা ব্যাক গিয়ার এবং পার্কিং। এই বাল্বগুলো কেটে গেলে আপনারা খুব সহজে যেভাবে চেঞ্জ করবেন, প্রথমে যে হোল্ডারটা খুলতে হবে, হোল্ডারটা নিচের দিকে চাপ দিয়ে বাম দিকে কিংবা ডান দিকে মোছার দিলেই খুলে যাবে। হোল্ডার খোলার পরে যখন আমরা বাল্ব খুলবেন, বাল্বটা নিচের দিকে চাপ দিয়ে বাম দিকে মোছার দিলেই বাল্বটা খুলে যাবে। যখন বাল্বটা লাগাবেন, বাল্বটা হোল্ডারে বসে নিচের দিকে চাপ দিয়ে ডান দিকে মোছার দিলেই লেগে যাবে। তো অবশ্যই হোল্ডারের মধ্যে আপনার বাল্বের যে লক আছে, লকে অবশ্যই খেয়াল করবেন, একটা লক উপরে একটা লক নিচে। লাগান শেষ হলে যখন আপনারা হোল্ডারটা লাগাবেন লাইটের মধ্যে, ওইখানেও দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ ছোট একটা বড়। অবশ্যই আপনারা দেখে সুন্দর করে ঠিকভাবে বসিয়ে ডান দিকে কিংবা বাম দিকে মোছার দিলেই, নিচের দিকে একটু চাপ দিলেই লেগে যাবে।